কমুন ফিয়াদিহিম, এক শ্রেণীর মানুষ এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজর বিভান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। যে লাঠি এখন সাধারণত প্রশাসনের হাতে থাকে, যে লাঠি এখন ধন্না ধরে পড়াশোনার নামে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে হেফাজতে রাখে, সময়ে ব্যবহার করবে, সেই জন্য এরকম লাঠি যাদের হাতে থাকে তারা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেন। এইটা কথা শেষ হতেই তিনি বলছেন আরেক শ্রেণীর মানুষ, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে। দেশের স্কুল কলেজের নীতি, এই ছেলে এখন যেগুলো প্রাইমারি হাই স্কুল দেখছেন, কলেজ দেখছেন, এগুলো কিন্তু এনজিও, ইংরেজদের যুগের এটা এনজিও। এখন যেমন ব্র্যাক এক সময় খুব খারাপ ছিল, এখন কি ব্র্যাক খারাপ? এখন তো ব্র্যাক ব্যাংকই সব কিছু, মোবাইল ফাংশন তো সব কিছু, সব তো ওদের। তো এখন তো আর ব্র্যাক খারাপ হয়ে নাই, ব্র্যাকের পড়াশোনা, ব্র্যাকের সুবিধা যত কিছু আছে, মোবাইল ফাংশন সব তাদের, এখন সব মিঠে হয়ে গেছে। তো এগুলো ছিল এনজিও, এগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত, শিক্ষক ক্লাসে ঢোকানো থেকে বের হওয়া পর্যন্ত, খাতা কলম সালাম কালাম বই পুস্তক নিয়ম কানুন সব খ্রিস্টানের, একটা মুসলমানের নয়, এবং একটাও কারো কাছে খারাপ নয়, সবাই নির্দ্বিধায় একে মেনে চলছে। সম্মানিত দিনই ভাই বোন, মহান আল্লাহ বলেন মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না। তিনি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। জীবনে কোনোদিন এক মিনিট ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা হোক, অর্থের ক্ষমতা হোক, বংশীয় ক্ষমতা হোক, মানুষকে অপমান করে, হেউতুচ্ছ করে, গালি দিয়ে, কোর্ট কাচারিতে সফলতা অর্জন করে, দলীয় দাপট দেখে পাঁচ মিনিট বাঁচার আশা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন যখন ডুবে গেছে তখন আমারটা সহজেই ডুবে যাওয়াটা, আর আমি তোমাদের ওইভাবে সাড়া আমি চাই না, ওই একবারে চুপচাপ থাকতে হবে, এটা আমার বহুদিনের বলা। ওরকম সাড়াতে তুমি কথা ভালো করে ধরে রাখতে পারবে না, এবং এরপরে তুমি বাড়িতে গিয়ে কালকে তোমার চাচার সাথে গণ্ডগোল হলে তুমি লাঠি নিয়ে বের হবা। আল্লাহ নবী বলছেন আল মুমিন গিরুন করিম, মোমেন পুরুষ নারী হচ্ছে নরম, ঠান্ডা স্বভাবের, সহজ সরল। কাল জামালে উটের মতো, এই যে অঙ্কিদা ইনকাদা, যখন তাকে ধরে টানা হয় চলে আসে, ওই যে উনি খাইস্তা না খা, যখন তাকে বসতে বলা হয় তখন বসে যায়, মোমেন হচ্ছে এইরকম। আবার তিনি বলছেন যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম। হ্যাঁ বলেন সে কে? তখন বলছেন যে সাহালুন লাইয়ানুন করিবুন, নরম মেজাজ, নম্র স্বভাব, মানুষের সাথে মিশে চলে, সহজ সরল, এদের জন্য জাহান্নাম হারাম।
জাহান্নাম এদের উপরে হারাম, এরা জাহান্নামের জন্য হারাম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। চাচার সাথে গণ্ডগোল করে, জমি নিয়ে মারামারি করে, বাড়িঘর নিয়ে মারামারি করে, জমির ভাগাভাগি নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ, প্রায় সবই। গ্রামে যেসব মেয়েরা চলছে, পড়াশোনা করে, রাস্তাঘাটে চলে, এরা সবাই উলঙ্গ। আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে, এরা উলঙ্গ। আমি তো আজ 30 বছর থেকে বলছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে, যেটা হাতওয়ালা কবজি পর্যন্ত হবে হাত, আর নিচের দিকে কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরতে হবে। আপনি একজন মহিলা মানুষ, এই কথা মানেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো মানবেন, মানবেন আপনার বাপকে মানতে হবে। তা আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, সেই জন্য। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে? আপনার স্বামী, আপনার বাপ পশু প্রাণীর মতো, এই জন্য। আপনার বাপ, আপনার স্বামী পশু প্রাণীর মতো। আব্দুর রাজাক সাহেব, আপনার কথায় কষ্ট পাচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি। আর এ কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো, টাকা ইনকাম করলে কি হবে? আপনার চলাফেরা থাকা খাওয়া পশু প্রাণী গরু ছাগলের মতো। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মধ্যে তফাত আছে। সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম বাড়ি। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নেই, সব বাড়ি ঘেরা আছে, প্রায় সব বাড়িতে পেশাব পায়খানা টয়লেট আছে। এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে ওই বাড়ি যায়, এই বাড়ি যায়, গোটা গ্রাম নাকি তার চাচা, গোটা গ্রাম নাকি তার ভাই, কোন বেঢঙ্গা স্বভাব, সবাই এভাবে চলছে। আর বাড়িতে সব মুরব্বীরা ঢুকছে, বাড়িতে আছো গো, এভাবে ঢুকছে কেন? মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না, আসসালামু আলাইকুম, এই ছেলে তোমাকেই বলছি, তুমি সালাম দিয়ে ঢুকবা, তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে, তোমার মা সালাম দিয়ে ঢুকবে, বাধ্য সালাম দিয়েই ঢুকতে হবে, বাধ্য সালাম দিয়ে যদি ঢুকো বাড়িতে শয়তান থাকবে না, আর সালাম ছাড়াই যদি ঢুকো তাহলে বাড়িতে শয়তান থাকবে। বাড়িতে আছো গো, এভাবে ঢোঁকাটা হলো গরু ছাগলের মতো। গরু যখন বাহির থেকে গোহালে নিয়ে আসছি, গোহালে, তখন গরু কিছু বলতে পারে কি? পায়ের শব্দ শুনতে পাবে, কিছু বুঝতে পারে, তো গরু আসছে। তা আমিও বললাম বাড়িতে আছো গো, তো ওর যাওয়া আর আমার যাওয়াই একই। তা আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো। ভাত খাই, বুদ্ধি আছে, কাজ করি, মুখ আছে, হাত আছে, গরু ছাগলের মতো ঢুকবো কেন? পশু প্রাণীর মতো ঢুকবো কেন? বলেন সালাম দিয়ে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। মুখখান খুলল না সবার, সব ছেলের, এই ছেলে এই কথা বুঝুনি, সালাম দিয়ে ঢুকবো, বলো ইনশাআল্লাহ। এমনও আদেশ হয়েছে যে বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে, যাও বাহিরে যাও। আবার আল্লাহ নবী বলছেন, আবখালুন নাস মান বাখালা বিসালাম, সবচেয়ে কৃপণ সেই যে সালাম দেয় না, যে সালামে কৃপণ, সবচেয়ে কৃপণ সেই যে সালামে কৃপণ। আবার আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয়।
আপনি তো মাস্টার মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, একটা ছেলে সামনে পড়েছে, আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন, ছেলেটা সালাম দিবে কখন, ছেলেটা সালাম দিল না, আপনিও চলে গেলেন। এই যাওয়াটা কেমন হলো বলো তো ছেলেই ছেলে, এটা কেমন হলো গো? গরু ছাগলের মতো। আপনি মাস্টার ডিগ্রি পাস হন না হলে আপনি উমার ফারুক হন, তাতে কি আছে? আপনি সামনে লোক আছে, আপনি আগে সালাম দেবেন, আপনি সবচেয়ে উত্তম মানুষ। আপনি যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হন তবুও সালাম দিতে হবে। উমার কথা কেন বলি জানেন? মাঝে মধ্যে উমারের ঈমান দেখে আল্লাহর নবী অবাক হতেন। আল্লাহর নবী বলতেন, উমার তোমার ঈমান এমন ঈমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনারা একটু আগিয়ে বসবেন, এই কথা বলা হচ্ছে। সম্ভবপর যে যেখানে থাকেন খুব একটা ঠান্ডা নেই, বসে থেকে আলোচনা শোনেন। আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না, এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে, মা চাচি খালা ফুফু বোন লাখখানা জানাইরা জান্নাতে যাবে না, ওলা ইয়াজেদ না রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ওই না রিহাহালা তু যাদমিন মাসিরাতে কাদাওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, হজ করে লাভ হবে না, পোশাক পরিবর্তন করতেই হবে, এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে। যদি চাচারা, চাচাতো চাচারা, গ্রামবাসী ঢুকেই যায় তাহলে আপনাকে তাড়াহুড়া করে ঘরে উঠে যেতে হবে। ঘরে গিয়ে বলতে হবে, ভাইজান কিছু বলছিলেন, চাচা কিছু বলছিলেন, আহমদ তো নেই, ওর আব্বাও নেই, আপনি ভিতরে গিয়ে বলেন। এটা করতেই হবে আপনাকে ঈমান বাঁচানোর জন্য, নইলে বিনিময় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারায় হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মহিলার কাছে কিছু নিতে চাও তাহলে অন্তরাল থেকে নেও, আট থেকে নেও। ছাত্রছাত্রী একসাথে পড়ে, একসাথে গল্প করে, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচে, জেনা ফিরি, জেনা কোনো পাপের কাজ নয়। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় চলে আসতে ইস্তাহিলুর হারা, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অবাক কথা, জেনাকে হালাল মনে করবে। জেনার মতো মহাপাপ পৃথিবীতে, জেনার মতো কঠোর শাস্তি আর কোথাও নেই। চুরি করলে একটা হাত কাটা গেল, আবার চুরি করলে একটা পা কাটা গেল, বেঁচেই আছে। আর জেনা অবস্থা এত খারাপ, বিবরণ দেওয়া যায় না। তিনি বলছেন, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেশাস নিতে হবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেশাস। তিন, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বিবাহ করার পরেও জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক বলেছে, কোরআন মাজিদ মানি না সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম, ফাঁস থেকে তাকে সরিয়ে নিতে হবে, বেঁচে গেল। দুই, কেশাস, আমাকে হত্যা করা হয়েছে, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এই সিদ্ধান্তে গলায় ফাঁসি দেওয়া হয়েছে সরকারিভাবে। এখন আমার বাপ মা বলছেন, না থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে একে ফিরে আসতে হবে, এর ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে।
যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন বের হবে না। যেই জেনা অহরহ হচ্ছে, যেই জেনা মনে হচ্ছে কোনো পাপই নয়, কতগুলো সিদ্ধান্ত মানুষের ভিতরে নেই, মানুষ ওটা করতে পারবে না। যেমন করোনা ভাইরাসকে লক্ষ্য করে 3 ফুট পর পর দাঁড়ানো, এটা যদি বৈধ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য করোনা ভাইরাসকে বিশ্বাস করিনি, 1 মিনিটের জন্য তা গ্রহণ করিনি। আমি বলেছি যাকে করোনা ধরেছে আমি তাকে গোসল দেব, মারা গেছে। এতে যদি আমাকেও করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা ছিল তাই ধরেছে। আমি এ কথা বলবো না যে ওর গায়ে ছিল আমি তাকে গোসল দিয়েছি সেজন্য ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আজ নহে আগে মরে গেলাম করোনার কারণে, 10 দিন পরে তো মরাই লাগবে। মালাকুল মত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, দে মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনার জান কবজের জন্য এসেছি, বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মালাকুল মতের একটা চোখ কানা হয়ে গেছে। তো মালাকুল মত এখন আল্লাহর কাছে এসে বলছে আপনি এমন মানুষের কাছে পাঠালেন যে মরতে চায় না, তাই ঠিক আছে আপনি যান গিয়ে আপনি বলেন যে মুসা আপনি গাভীর গায়ে হাত রাখেন। হাদিস বুখারী মুসলিম, গাভীর গায়ে হাত রেখে বলেন যে হাতের নিচে যত লোম আছে এই পরিমাণ বাঁচবেন, তারপরে মরণ। তো মুসা আলাইহিসসালাম বলছেন আচ্ছা গাভীর নিচের এই হাতের নিচে যত লোম আছে এত বছর বাঁচলাম, তারপরে কি হবে? বলে তারপরে মরণ। যে তারপরে যদি মরণই হয় তাহলে আজই হোক। হাদিস তো বুখারী মুসলিম। করোনা থেকে বাঁচতে গিয়ে চেষ্টা না হয় করলাম, 3 ফুট পর পর দাঁড়ালাম, মাস্কও পরলাম। ছেলেটা বিমানে বারবার চাপ দিচ্ছে আমাকে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, বারবার আসতার বলছে। তো যখন খুব বেশি বলা শুরু করেছে তখন আমি বলছি যখন আমি বিমানে উঠি তখন আমার মুখে মাস্ক ছিল না, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি তখন আমাকে নেমে যেতে বলতে পারো নি, এখন বলছো কেন? জোর করে চাপ দিয়ে কিছু বলো না, আমি মাস্ক পরে করোনা ঠেকিয়ে বাঁচতে রাজি নই। তো এখন দুবাইয়ে গিয়ে ওই আমার সাথে যে দাঁড়ায় তাকে বলি আবার পায়ে পা মিলিয়ে দাঁড়ান না, আরে জরিমানাই তো লাগবে, ফাঁসি হবে না, জরিমানাই লাগতে পারে, ফাঁসি হবে না, মানে সাহসই করে না কেউ। আমি যাকে নিয়ে মসজিদে ঢুকি তাকে বলি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না, দেখি কত টাকা জরিমানা হয়। মাস্ক না পরলে 3,000 দেরহাম জরিমানা, 1 টাকা সমান 30 টাকা, তাহলে 30,000-এ 3,000-এ কত গো? 90,000। মানে 90,000 টাকা জরিমানা মাস্ক না পরলে। কিছুদিন ছিল, যদি চা আমি ব্যবহার করিনি কোনো সময়, আল্লাহ আলাম আমি জরিমানাও দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারী পুরুষ সামনাসামনি কথা নয়, আট থেকে অন্তরাল থেকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। সেখানে এইভাবে খোলাখুলি কিভাবে হতে পারে যার কারণে জেনা এত সহজ হয়ে গেল? 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে, 1 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে না বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়, আর বিবাহ করার আগে যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। মহান আল্লাহ বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনি আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে বলে দিন আয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবে বেহিন্না, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা চাদর গায়ে দিয়ে
পর্দা পোশাক পরে বাড়ি থেকে বের হবে, এটা আল্লাহর আদেশ। বের হতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, বাইরে যেতে পারে, পোশাক পরে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। চাদর, বড় চাদর পরে যেতে হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরে গেল হুইয়াজ আজাওয়াতিল খুদুরে ইয়ামাল ইদাইনে। আল্লাহর নবী বললেন, মহিলারা শুনো, ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, যাদের হায়েজ হয়েছে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। ইয়াস হাদনা জামাত আল মুসলিমিনা দাওয়াতা হুম, ওরা জামা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দোয়াই উপস্থিত হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে দোয়া? জি না। ইকবেরনামাসে ওই ঋতুবতী মহিলারাও তাকবীর পাঠ করবে অন্যান্য পুরুষের সাথে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, মেয়ে ঋতুবতী মহিলারা সুবহানাল্লাহ বলবে, ওরা আলহামদুলিল্লাহ বলবে, ওরা তাকবীর পাঠ করবে। ওরা সালাত আদায় করতে পারে না, ওরা তওয়াফ করতে পারে না, হজ উমরা করতে গিয়ে তওয়াফ করতে পারে না, সালাত আদায় করতে পারে না, দুইটা জিনিস পারে না। এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে। ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। পাঁচ ওয়াক্ত মসজিদে না যাওয়া ভালো, জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। আমাদের দিকে জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে ঈদ চলে, এটা বিদাত। মহিলাদের ইমামতিতে মসজিদে চলে না সালাত, এটা বিদাত, এটা করা যাবে না। এখান থেকে বেঁচে থাকতে হবে, ঈদের মাঠেই যেতে হবে মহিলাদেরকে, জায়গায় এবছরই করতে হবে, নইলে ওরা রাস্তায় দাঁড়াবে, নইলে ঈদের মাঠ নদীর এত মাঠে হবে, নইলে স্কুল মাঠে হবে, যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। যেটা মূল কথা, একজন বলল, আল্লাহর নবী এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না, আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে, সে ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসামিন সাহেবতামিন জিলবাবেহা, কোনো মহিলা তার সাঙ্গীকে সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। দুইটা কথা, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে, গায়ে চাদর দিয়ে যেতে হবে, জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিক লক্ষ্য করেন, এম এক কথা বলছো কেন? তোমার কথাই তো বলছি, মুখখান বন্ধ রাখতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে, এখানে আপনি একটু খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবীর রাতে ঘরে ঢুকলেন, রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চুপড় খুলে বিছানায় রেখে দিলেন, তিনি আমার পাশে শুয়ে গেলেন, তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, আমি আয়েশা ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী মহিলা, উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। এবার আল্লাহর নবী উঠলেন, ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় নিলেন, ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমিও উঠলাম, দেখি কোথায় যান, তা আমিও কাপড় চুপড় গুটিয়ে নিলাম, গায়ে মাথায় দিয়ে নিলাম, গভীর রাগ। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম, ওই যে বাকিল গারকাদ, কবরস্থান, ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তো গভীর রাতে কেউ নেই, ফাঁকা, ওইখানে শুধু স্বামী, উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে। আপনি তো বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদের উপরে অত ক্ষিপ্ত হন কেন? আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। দেখেন তো আপনি, এক মিনিট এদিকে দেখেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল একদা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, জাত আতাত ইলাইকা খাদিজা ওয়া মা হায়নাউন ফিহা তামুন ইদাম। ওই যে ওই যে ওই যে খাদিজা আপনার কাছে আসছে, ওর কাছে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, বাটিতে খাদ্য আছে। এজা আতাত ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন, খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিননি। আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন, খাদিজা নবী জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আমি অনেক সময় বলেছি আয়েশা সবচেয়ে দামি মহিলা, তবে বিবরণে বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি মহিলা। তার মানে কোনোদিনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেননি, কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। অবশ্যের হা, খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন, তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরামুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। নেন দেখেন তো, আপনি দেখেন তো খাদিজাকে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এদিকে শোনেন, আপনাকে একটা আরও একটা কথা বলি, এদিকে খেয়াল করেন, এই মেয়েক এদিকে খেয়াল করো, দেখেন আপনি একটু। হাজারা ইব্রাহিম ওবে সারাতা, ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, এক এলাকা থেকে আর এক এলাকায় বের হয়েছেন, যাচ্ছেন। ফাদাখালাবেহা কারিয়াতান, তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে। ফিয়া জাব্বারুন মিলাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলালাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু এমরা হে আমিন আহসানিন নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এ এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। এর অর্থ দুইটে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন। কথা বুঝাতে পারিনি? ফারসালা ইলাইহে, ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো, ডেকে পাঠিয়ে বলা হলো, মানি আল্লাহ মাকা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। ফারাজাই ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন, শোনো, আন্নি আখবার তোমার নাকি উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকা দিবি হাদিসি, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি আমার বলো না যে এটা আমার স্বামী, তুমি বলবে এটা আমার ভাই। মনে রেখো সারা, ইন আলালার যে মোমেন গাইরকে, আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মোমেন পুরুষ নারী নেই, এই হিসেবে আমরা দুজন ভাই বোন বটে। সারা, মাটির ওপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি, এই হিসেবে আমরা দুজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। যখনই তিনি ঘরে ঢুকেছেন, ফাকামা ইলাইহা, আমাদের বক্তব্য আছে, তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোনো রকম করে বলতে পারি যে চলে, তবে আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, আর মাসিকাল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। মহিলা কি মহিলা ইমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে? জি পারবে, ঈদের পারবে না আর জুমার পারবে না। মহিলাদের ইমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না। এমনি তাহাজ্জুদ সলাত, তারাবির সলাত মহিলাদের ইমামতিতে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন?
করেনি মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই। আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে, এখন আমার কি করণীয়? আপনি ফজর আর আসর বাড়িতে পড়েন, বাকি টাইমে মসজিদে যান, আপনার মতোই করবেন। যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন। ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে? জি না, সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে। যারা শস্য নিবে জাকাত তারা বিক্রি করবে। শায়েক মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলাত আদায় করা যাবে? মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলাত আদায় করা যাবে না, মধ্যে তো যাবেই না। পাশে কবর স্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে। আসসালামু আলাইকুম। বিমা কোম্পানিতে বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? জি না, এগুলো সব সুরকের সুদের সাথে সম্পৃক্ত। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না। এই ছেলে আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না, আমি কি পাপি হব? তুমি বলতে থাকো, ইনশাল্লাহ পাপি হব না। আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাওয়া তখন তোমারটার জাকাত দিও, আর তুমি তোমার বাপকে বলতে থাকো। তাকবীরে তাহরিমা বেঁধে সুরা ফাতেহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে? ফাতেহা ছাড়া ও হ্যাঁ, রুকুই রাকাত। রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে। তো আব্দুর রাজ্জাক সাহেব সুরা ফাতেহা পড়িনি যে, তো এটা পড়ার জায়গা নয়। এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে, অতএব রুকুই রাকাত। কোন ইমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলব করলে তার পিছনে সলাত আদায় করা যাবে? সলাত চলবে, করা হারাম, করা কাবিরা গুনাহ। মসজিদের মধ্যে চেয়ারে বসে সলাত আদায় করা যায়? পছন্দ নয়, নিরুপায় হয়ে করতে পারে। অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান, আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জিহাদের জন্য ডাক দিবেন কে? তুমি দাওয়াত দিতে থাকো, কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না। দাওয়াত দিতে থাকো, যেদিন পরিবেশ আসবে সেদিন জিহাদ করিও, নইলে ঈসা আলাইহিস সালাম করবেন, এ ধৈর্যের পরিচয় দাও। তুমি কারো পাল্লাতে পড়ে মনে হয় এ কথা বলছো। মুসাফা করার সময় দোয়া পড়া যাবে? জি না, আসসালামু আলাইকুম, এটাই দোয়া। আসসালামু আলাইকুম, পৃথক হওয়ার পূর্বেই সব পাপ ক্ষমা হয়ে যাবে। করোনার জন্য মুসাফা করছে না, চেয়ারই রাখেনি, ইয়ে কি ব্যাংকের ম্যানেজার। তা আমি সালাম দিয়ে ঢুকে বলছি, চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে? আমি চেয়ারই রাখিনি, মুসাফা করবে সেই জন্য। আল্লাহ নবী বলছেন মুসাফা করার পরে হাত দুটা পৃথক হলে কি হয়ে যাবে? দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে। অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি? জি না, ঘাড় মাসে করা বিদাত।
হাতে মেহেদি দেওয়া যাবে কি? পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য। ছেলেদের নবীর ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হাড় নবী খেয়েছেন, এই কথা সত্য কি? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্ত হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। গিলাসে পানি পান করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিলাসটা আল্লাহর নবীকে দিয়েছেন, আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন। এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয়। নামাজের কাতারে একই কি দাঁড়ানো, একাই দাঁড়ানো যাবে? জি, যখন সামনের কাতারে ঢোকার কোনো পথ নেই আর কেউ নেই তখন আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, একাই দাঁড়িয়ে যাবেন, কাউকে টেনে নিতে পাবেন না। মসজিদের মাঝে পিলার থাকলে তার পাশে মিলিয়ে নামাজ পড়া যাবে কি? মানে পিলারের ভিতরে কাতার করা যাবে না, আমি কথাটা ভালো বুঝিনি। পিলারের ভিতরে কাতার চলবে না, ওই যে একটা পিলার এই যে একটা পিলার এখানে কাতার হবে না, নিষেধ। ওটা গোটাটাই ফাঁকা থেকে যাবে। ওটা তোমরা একবার যাও না কেন যুবকরা? এই শোনো, কবে সম্মেলন গো? 22-23 ডিসেম্বর। সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, মসজিদটা তো দেখতে যাবা, একটা স্বাদ হওয়া দরকার। দেশের বিদেশের অনেক আলেম সেখানে, 26 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান ডাঙ্গিপাড়া রাজশাহী। কত বিঘা? 26 বিঘা। রূপগঞ্জ নারায়ণ 51 বিঘা জমির উপরে। 7 করিও, আমি তো তোমার গ্রাম থেকে গিয়ে এত কষ্ট করছি ওখানে, তুমি একদিন বেড়াতেই যাও না? একজন মহিলার দিবস হওয়ার পর কতদিন পর বিবাহ দেওয়া যাবে? মানে কি ডিভোর্স? ও আচ্ছা, তালাক হওয়ার স্বামী যদি তালাক দেয় 90 দিন পরে, আর ও যদি নিজে তালাক নেয় খোলা তালাক তাহলে 30 দিন পরে। মহিলা যদি নিজে তালাক নেয় তাহলে কতদিন পরে? 30 দিন। মহিলাকে যদি স্বামী তালাক দেয় তাহলে ও বিবাহ বসবে কতদিন পরে?